আজকে নতুন মডিউলটা যেটা শুরু করব সেটার নাম হলো স্টিরিও কেমিস্ট্রি। তোমাদের সিলেবাসে বোধহয় সিক্সথ মডিউল। ওকে, অর্গানিকটা শুরু করার আগে এটা পড়ি নেওয়াটা ঠিক আছে, সেই জন্যই আমি এটা আজকে শুরু করছি। স্টিরিও কেমিস্ট্রির সিলেবাসটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে এই এই টপিকগুলো আছে। তার মধ্যে আজকে ফার্স্ট পার্টে আমরা যেটা শেষ করার চেষ্টা করব সেটা হলো রিপ্রেজেন্টেশন অফ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারস ইন টু ডাইমেনশনাল, অফকোর্স সেটা বলেনি। মানে স্টিরিও কেমিস্ট্রিতে আমরা আগে দেখব স্টিরিও কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজটা কী, কী ধরনের নোটেশনে লেখা হয়, কী সিম্বলগুলো দেওয়া হয়, যাতে আমরা হঠাৎ করে বুঝতে পারি, মানে ওটাও তো একটা আলাদা ভাষা সেইটা, সেই জন্য। তারপরে আমরা এক একটা করে আলাদা আলাদা ডিসকাস করব। তা প্রথমেই যেটা বলার সেটা হলো স্টিরিও কেমিস্ট্রি কী জিনিস। আর প্রথম আমাদের যেটা টপিক সেটা হলো এই যেটা বললাম রিপ্রেজেন্টেশন অফ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারস ইন টু ডাইমেনশন। মানে আমরা তো একটা পরীক্ষা দেব কিংবা খাতায় লিখব কিংবা বই, আমাদের এটা তো টু ডাইমেনশনাল সারফেস, এখানে আমরা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করব, কীভাবে লিখব, কীভাবে ছবি আঁকব, সেটাই হলো আমাদের এই আজকে দেখব। তা প্রথমেই যেটা মানে এটা যাওয়ার আগে একটা একটু বলে নেওয়া করা দরকার যে স্টিরিও কেমিস্ট্রি কী জিনিস। স্টিরিও কেমিস্ট্রি হলো কোন ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি যেটা তোমার থ্রি ডাইমেনশনে কীভাবে ওরিয়েন্টেড হয়ে আছে স্ট্রাকচারগুলো, এই মানে অ্যাটমসগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করি। ধরো আমরা এরকম একটা মলিকুল, সরি CH3, CH2, CH2, CH3, রাইট, তার মানে এটা হলো বিউটেন, এন বিউটেন। আমরা এইভাবে লিখে অভ্যস্ত, বইতেও এরকম থাকে, আমরা দেখে এসেছি। ভালো কথা, এখান থেকে আমরা কী পাচ্ছি ইনফরমেশান, ইনফরমেশান এটা পাচ্ছি যে এটার C4H10, এবং আমরা অন্য ফর্মুলাও জানি যে এটা বোঝাই যাচ্ছে এটা হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে, এইটুকু অবধি ঠিক আছে। কিন্তু এই যে হাইড্রোজেনগুলো কিংবা এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, কিংবা এরা এর থেকে এই হাইড্রোজেনের দূরত্ব কত, কে কাছে কে দূরে, এগুলো কিন্তু কেউ এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা অথবা এটা কোনোটা থেকেই আমরা বুঝতে পারছি না। দিস ইজ দ্য ড্রব্যাক অফ দিস কাইন্ড অফ ফর্মুলাস অর স্ট্রাকচারস, লাইন স্ট্রাকচারস, বুঝতে পারছি না, কিছুই বোঝা যাচ্ছে না। আবার কিছু বইতে, কিছু বইতে কি অনেক সব বইতেই থাকে সাধারণত, আমরা এইভাবেও লিখতে অভ্যস্ত এবং আমরা সাধারণত লিখিও, রাইট, আমরা যখন অর্গানিক কেমিস্ট্রির স্ট্রাকচার আঁকি তখন এইভাবেও লিখি, হাইড্রোজেনগুলো এখানে দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে এখানে দেখো C4H10, ঠিক আবার ওই এন বিউটেনটা এইভাবেও লেখা যায়। কিন্তু আমরা তো জানি যে কার্বন এই এন বিউটেনে, আমরা জানি কি এটা হলো sp3, যদি sp3 হয় তার বন্ড অ্যাঙ্গেলগুলো কত হবে, তার বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা তো রাইট 159 ডিগ্রি। কিন্তু ছবিটা যেভাবে এঁকেছি দেখে তো মনে হচ্ছে যেন এটা কত, এটা তো মনে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এই রিপ্রেজেন্টেশনটা ঠিক না, ইটস নট কারেক্ট এক্স্যাক্টলি। হ্যাঁ, ইনফ্যাক্ট এর সাথে এর 109 ডিগ্রি করে টু ডাইমেনশনাল আঁকাটাও ডিফিকাল্ট, রাইট। কিন্তু কিছু সাইন্টিফিক ওয়েতে মানে নর্মস যদি তৈরি করে নেই আমরা, হ্যাঁ, তাহলে আমাদের রিপ্রেজেন্টেশনগুলো অনেক সুবিধার হবে। সেই রকমই আজকে আমরা তিন ধরনের রিপ্রেজেন্টেশন শিখব। হ্যাঁ, সেই তিন ধরনের রিপ্রেজেন্টেশন কী কী, নেমলি সহর্স, নিউম্যান প্রজেকশন অ্যান্ড ফিশার প্রজেকশন। আচ্ছা, প্রথমে যেটা আমরা যাই ধরো সহর্স প্রজেকশন। আচ্ছা, বিউটেনটা আমরা নিয়েছি, ঠিক আছে বিউটেন দিয়েই দেখা যাক। সহর্স প্রজেকশনে কী হচ্ছে, আমরা কীভাবে আঁকি, আমরা সহর্সটাকে এভাবে আঁকছি। হ্যাঁ, ধরো এই কার্বনগুলোই যদি আমি
এখানে নিয়ে নিই। এটা হলো আমার একটা কার্বন, মানে পয়েন্ট যদি কোনো 1, 2, 3, 4 তাহলে কার্বন 2, এটা আমি কার্বন 2 ধরলাম, এটা কার্বন 3। এইবার আমি একটা এরকম বন্ড আঁকলাম, হ্যাঁ, আর একটা এরকম বন্ড আঁকলাম, তার মানে দিজ আর কল্ড কি হলো, এগুলো হলো আমার সলিড লাইন, হ্যাঁ, সলিড লাইন বন্ড। আবার একটা আমি এরকম ডটেড আঁকলাম আর একটা এরকম সলিড ওয়েজ আঁকলাম। সরি জাস্ট এ মিনিট, আমার এটা একটু ভুল হলো। এখানে কি বুঝতে হবে, এখানে যে সলিড লাইনসগুলো আছে, রাইট, এই যে সলিড লাইনগুলো আছে এগুলো হলো অন দ্য পেপার, মানে জানো এই পেপার তো না আমরা এখন আমরা স্ক্রিনে আঁকছি, আমিও স্ক্রিনে আঁকছি, তোমরাও স্ক্রিনে দেখছো, তার মানে এটা হলো অন দ্য প্লেন অফ দ্য স্ক্রিন, এই স্ক্রিনের উপরই আছে। এই যে সলিড লাইন ইয়েগুলো ওয়েজগুলো হলো অ্যাবাভ দ্য পেপার, অ্যাবাভ দ্য প্লেন অফ পেপার। এখানে প্লেন লেখা উচিত, প্লেন অফ পেপার। আর এই যে ডটেড ড্যাশড ড্যাশড লাইন যেগুলো সেগুলো হলো বিলো প্লেন অফ পেপার। তাহলে আমাদের একটা থ্রি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনের এটা এক রকমের দিক দেখা গেল, যেখানে আমরা তিন রকমের বন্ডকে আমরা দেখাতে পারি, একটা অন দ্য পেপার, একটা বিলো দ্য পেপার, একটা অ্যাবাভ দ্য পেপার। কীভাবে দেখাচ্ছি, একটা সলিড লাইন যদি দেই তাহলে এটা হলো অন দ্য প্লেন অফ দ্য পেপার, রাইট। তাহলে এই যে আমরা ছবিটা এঁকেছি তার মানে দেখো এখানে যতগুলো বন্ড আছে আমরা সবগুলোকেই কিন্তু ইয়ে করেছি, হ্যাঁ, যেহেতু এখানে একটা সিএসসি অ্যাজ এ হোল আছে, রাইট, সেইখানে আবার তার মধ্যেও থাকবে, আমরা সেটাও আমাদের দেখানো উচিত। আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমরা এই এক্সাম্পলটাই নেই, ধরো সি এইচ থ্রি এখানে আছে, এখানে ধরো এই এইচটা এখানে দিয়ে দিলাম আর এটাকে এখানে দিয়ে দিলাম। সিমিলারলি এখানে হলো এই অ্যাজ এ হোল একটা সি এইচ থ্রি, তার মানে এটা হলো সি ওয়ান, এটা হলো সি ফোরটাকে যদি আমি এখানে লিখি, হ্যাঁ, এইচ এইচ, হ্যাঁ, আমি এখানেও লিখতে পারতাম, আমরা আমি এই যে বাঁ দিকে যে ছবিটা এঁকেছি এই স্কেলিটাল স্ট্রাকচার তার থেকে আমি কনভার্ট করতেই পারবো না, আমি বুঝতেই পারবো না কোনটা কীরকম, হ্যাঁ, এখানেও লিখতে পারতাম সিএসসিটাকে, এখানেও লিখতে পারতাম, বাট এখানে আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম এরকম করে। তাহলে কি হলো, এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো আমরা এখন অনেকটা রিয়েলিস্টিক হলো, রাইট, এটা এখন 109.5 ডিগ্রি। সিমিলারলি এখান থেকে এটা যেটা সেটাও কিন্তু 109.5 ডিগ্রি, এবং বোঝাই যাচ্ছে একটা বিলো দ্য প্লেন একটা অ্যাবাভ দ্য প্লেন, কাজেই এটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল না, কাজেই এটা ছড়িয়ে আছে অনেকটা, ঠিক আছে। তাহলে দিস কাইন্ড অফ স্ট্রাকচারস এটাকে বলা হচ্ছে সহর্স। শহর স্ট্রাকচার, এই শহর স্ট্রাকচার আর এক রকমভাবেও দেখানো যায়, হ্যাঁ, সেটাতেও আসছি। তার আগে যেটা আমাদের আলোচ্য বিষয় যে আমরা এইখান থেকে এইভাবে লেখাটা অনেকটা রিয়ালিস্টিক, কিন্তু তাড়াহুড়ায় কিংবা খুব নর্মালি যখন লেখি তখন আমাদের এটাই ঠিক আছে, এইভাবে লিখলেই ঠিক আছে। কিন্তু আমরা এরপরে দেখব, আমরা যখন এরপরে টপিকগুলো আস্তে আস্তে ডিসকাস করব, যে আমি যদি কার্বনটা সিএসসিতে এখানে দিতাম তাহলে একরকমের স্ট্রাকচার হতো, সিএসসিতে এখানে দিলে আর এক রকমের হতো। সব সময় আমরা এটা দিয়ে ডেবিট করতেই পারবো না, বিশেষ করে স্টিরিওকেমিক্যাল আইসোমার্স যদি হয়,
স্টিরিও আইসোমার্স যদি হয় তাহলে কিন্তু আমরা এইভাবে পারবই না ডেবিট করতে। ওকে, আচ্ছা এই যে সহর্স, হ্যাঁ আমরা যেভাবে এঁকেছি আর একভাবে আমরা, আচ্ছা ছবিটা এঁকে নিচ্ছি দাঁড়া। দেখো একটা এক একটা কিন্তু ইন্ডিভিজুয়াল টেট্রাহেড্রাল, হ্যাঁ যেরকম আমরা মিথেন যে আমরা জানি যে টেট্রাহেড্রাল, সেরকম এটাও কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল টেট্রাহেড্রাল। আমি বোধহয় মিথালগুলো এখানে রেখেছিলাম না, ঠিক আছে আমি এখন এখানে রাখছি। ওকে, একই ব্যাপার, জিনিসটা বুঝলেই হল, রাইট? এটা সহজ। এইবার ধরো আমি এটাকে একটু ঘুরিয়ে দেখছি, হ্যাঁ আমি যদি জাস্ট এটাকে এই বন্ডটাকে এই যে কার্বন টু আর কার্বন সি, যেটা কার্বন থ্রি সি সি বন্ড, এটাকে যদি আমি এইভাবে ছবিটা আঁকি, হ্যাঁ তাহলে কার্বন টুটা এখানে কার্বন থ্রিটা এখানে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি এখানে দেখতে পারবো তাহলে কি হলো, এই যে বন্ডটা এটাকে যদি আমি একটু ঘুরিয়ে নিই, মানে ধরো এই দিকে এরকম করে দেখছি তো, এখন এটা সি টু ছিল, এটা ছিল টু, এটা ছিল থ্রি, তাহলে আমি একটু যেন হেলিয়ে দেখছি, তাহলে কি হবে, তাহলে আমার এই যে সিএস থ্রির বন্ডটা এখানে চলে আসবে না? এটা তো এখন এখানে দেখছি আমি একে। সিমিলারলি হাইড্রোজেনের যে বন্ডটা এটা এখানে দেখছি, আর উপরেরটাকে তো আমি উপরেই কোথাও একটা আছে, হ্যাঁ এরকম দেখছি। সিমিলারলি এটার যে সিএস থ্রিটা সেটাও এরকম চলে আসবে, ডান দিকে দেখতে পারবো, আর এই হাইড্রোজেনটাকে এখানে দেখতে পারবো, আর এটাকে উপরে দেখতে পারবো। কিন্তু এখন তো আমি ঠিক বুঝতে পারবো না যে কে আউট অফ দ্য প্লেন কে অন দ্য প্লেন আছে, হ্যাঁ সেই জন্য এইভাবে স্ট্রাকচারটায় আমরা এই ড্যাশ বন্ড দিয়ে আর লেখি না, আমরা সলিড বন্ড দিয়ে লেখি, এবং সেটাও একটা সহজ ডেপিকশান। আমরা কিভাবে করি? এই রকম, দিস টু স্ট্রাকচার্স আর ইকুইভ্যালেন্ট, এটাও আমার সহজ স্ট্রাকচার। ওকে, এইবার ধরো এই কার্বনটাকে ফিক্স রেখে এই বন্ডটাকে আমি সিঙ্গেল বন্ড তো, কাজে আমি রোটেট করতে পারি, আমি ধরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, হ্যাঁ তাহলে কীরকম দেখতে হবে? তাহলে সামনেরটা একই থাকবে, উপরেরটা দেখো এবার হাইড্রোজেনটা নিচে চলে আসলো, ওয়াই হয়ে গেল, হ্যাঁ যদি 180 ডিগ্রি হয় তাহলে এই দিকে চলে আসলো আমার সিএস থ্রি, এই দিকে চলে আসলো এইচ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে দুটা, দুটা কি আলাদা কম্পাউন্ড? না, দুটা একই কম্পাউন্ড। একটু পরে দেখবো কালে, তাহলে তাদের মধ্যে তফাৎটা কি আছে, তাদের তারাও একটা কনফর্মেশনাল আইসোমার, আমরা পরের টপিকটায় যখন যাব তখন দেখব, এখন শুধু আমরা কিভাবে ছবিটা আঁকতে হয় সেটাই দেখছি। অ্যাকচুয়ালি এই যে ফর্মটা আছে এটাকে বলে এক্লিপসড, কেন? কারণ আমরা যদি সোজাসুজি দেখি, ধরো আমি একদম এইখান থেকে দেখছি, তাহলে আমি এই পিছনে হাইড্রোজেনটাকে দেখতেই পারবো না, কারণ একে যেন সামনেরটা ঢেকে দিয়েছে, রাইট, ওর সামনে পড়ে আছে, আর এটাকে বলি আমরা স্ট্যাগার্ড। তাহলে এই যে ফর্মেশনগুলো, এই যে ছবিগুলো, দিজ আর কল্ড সহর্স, সহর্স প্রজেকশনস, হ্যাঁ প্রজেকশন কথাটার মানেই তো মানে অ্যাকচুয়াল জিনিস না, আমরা থ্রি ডাইমেনশনে যেটা আছে তার প্রতি প্রজেকশনটা দেখছি যে কীরকম করে হবে, এরকম করে ছবিটা বোঝার চেষ্টা করছি সোজা কথা। ওকে, তাহলে আমরা সহর্স দেখলাম, এখন এই সহর্সগুলোই আর একবার যদি আমি ছবিটা আঁকি, ধরো আমি প্রথমে
প্রথমে আমরা এক্লিপসটাই আঁকলাম। এইচ কিরকম ছিল দেখে নিই একবার। আচ্ছা সামনে ছিল, ডান দিকে ছিল আমার মিথাইলটা। ঠিক আছে এরকম ছিল। আর একটা কিরকম ছিল, সামনেরটায় কোনো চেঞ্জ হয়নি, পিছনেরটা ওয়াই করে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে, এইচ সি এইচ থ্রি এইচ এইচ। জাস্ট এ মিনিট, ওকে। তাহলে আমাদের দুটা ফর্ম, আমি আবার ছবিটা আঁকলাম একই জিনিস, আমরা এই এই স্লাইডে যা এঁকেছিলাম সেটাই, সহজ। এখন যদি বলি যে আমি যদি ছবিটাকে দেখতে চাই একদম এই বন্ড বরাবর, মানে আমি চোখটাকে নিলাম, হ্যাঁ ঠিক এই বন্ড বরাবর ছবিটা দেখলাম, ঠিক এই বন্ড বরাবর যদি ছবিটা দেখি তাহলে কিরকম লাগবে? তাহলে আমি এরকম দেখতে পারবো না, ঠিক একদম এরকম দেখবো নাকি? সি এস থ্রি এইচ, পিছনে তো আর কিছুই নেই, কারণ এরা তো সব পুরোটাই ঢেকে আছে এই ক্ষেত্রে, তাই না? তাহলে এই এই যে ডটটা, এটা কি? এটা হলো আমার কার্বন সি টুটা, এই কার্বনটা। ঠিক আছে, আর তো বাকি দেখাই যাচ্ছে না, কারণ ওকে তো ঢেকে দিয়েছে। তো এরকম করে তো আর আমি ছবি দিয়ে বুঝতে পারবো না পিছনে কী আছে না আছে। সেই জন্য আমরা পিছনের কার্বনটাকে কীভাবে দেখাই, কি দেখাই হলো আমরা একটা সার্কেল দিয়ে। সার্কেলটা এমন হবে, একটা কথা মাথায় রাখতে হবে, সামনের কার্বনটাকে ডট, পিছনের কার্বনটাকে সার্কেল। সামনের কার্বনের বন্ডগুলো একদম সেন্টার থেকে চলে আসছে, ডট থেকে একদম অরিজিনেট করেছে। পিছনের কার্বনের বন্ডগুলোকে আমরা কিভাবে দেখাই, যদিও এক্লিপসড দেখা উচিতই না, কিন্তু আমাদের বোঝার স্বার্থে আমরা কিভাবে দেখাই, আমরা পাঁচ দিয়ে এই যে একদম এই যে সার্কেলের সার্কামফেরেন্স থেকে শুরু করব এবার ছবিটা আঁকা। বন্ডটা কিন্তু কখনোই সেন্টার থেকে না, পিছনের কার্বনের বন্ডটা আমরা আঁকব এরকম করে। পিছনে এইচ আছে তাহলে এখানে এইচ লিখব। আমরা কি এই বন্ডটা ডান দিকে আঁকলাম, তো তাহলে একটাও তাই এরকম করে, সরি সি এইচ থ্রি আর এখানে এইচ, ওকে। তাহলে এরকম একটা প্রজেকশন চলে আসলো। সিমিলারলি আমি যদি এটাকে কনভার্ট করি কীরকম লাগবে দেখো, এইচ এইচ সি এইচ থ্রি, ওকে। এইবার পিছনের কার বন্ডগুলোকে তো এবার ভালো করে দেখতে পারবো, হ্যাঁ, কিন্তু কোনটা পিছনের বন্ড সেটা বোঝানোর জন্য আমার কী করতে হবে, সেই সার্কেল আঁকতে হবে। এটা পিছনের কার্বন, এবার ঠিক সার্কামফেরেন্স থেকে, আমি সেন্টার থেকে কিন্তু আঁকলাম না, এই বন্ডটা সি এইচ থ্রি হয়ে গেল, ঠিক মাঝখানে এটা এইচ আর এটা এইচ। এই যে প্রজেকশন ফর্মুলা আঁকলাম, দিস ইজ কল্ড নিউম্যানস প্রজেকশন, প্রজেকশন আলাদা কিছুই না। শোনটা কোনটা পরেরটা, এটা মানে উপরেরটা যেমন পাশ দিয়ে একবারে দিলেন, এটা পাশ দিয়ে কেন হলো? বারে এটা তো এখানে তো ওভারল্যাপিং ছিল, এটা তো আমার দেখারই কথা ছিল না, পাশ দিয়ে কেন দেব, এটা তো আমার স্ট্যাগার্ড, মানে এটা তো ঘুরিয়ে দিয়েছি, হ্যাঁ ভালো করে দেখতে পাচ্ছি এটাকে, হ্যাঁ সেই জন্য। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি নিউম্যানস প্রজেকশন। তোমাদের যেটা আসতে পারে, ধরো নিউম্যান প্রজেকশনে ছবিটা দিল, বললো কনভার্ট করো সহর্সে, অথবা সহর্সে দিল, নিউম্যানের প্রজেকশনে কনভার্ট করতে হবে। ঘাবড়ানোর কিছু নেই, যে কোনো প্রজেকশন আসলে, যে কোনো তোমার সহর্স দিল কি যাই দিল, সহর্সে দেখ, সহর্সে দিলে যে কোনো একটাতেই দেবে, আয়দার স্ট্যাগার্ড কি এক্লিপসড। যদি এক্লিপস দেখে নাও তাহলে এরকম করে ছবিটা আঁকবে, প্রথমে একটা সার্কেল, তার মাঝখানে ডট, মানে দুখানা কার্বন তোমার আঁকা হয়ে গেল। এবার সামনের কার্বনটা এরকম বন্ড দেবে, ব্যাস
আবার ঠিক যদি এরকম ছবি থাকে তাহলে তুমি বুঝে যাচ্ছ যে এটা স্ট্যাগার্ড হবে, এখান থেকে আঁকতে গেলে কি হবে, ঠিক এইরকমই হবে। হ্যাঁ, এটা তো আমরা একই এক্সাম্পল নিয়েছি, একই রকম লাগবে। আমরা একটা অন্য এক্সাম্পল নিয়ে দেখি। আমরা একটা ধরো হ্যাঁ, তাহলে সহর্স হলো, নিউম্যান হলো, এবং তার মধ্যে আমরা এবার ইন্টার কনভার্সনটা একটা দেখে নিই যে কোনো অন্য একটা এক্সাম্পল নিয়ে। হ্যাঁ, ধরো তোমাকে এরকম একটা দিয়ে দিল, ক্লোরিন, আমি যা মানে ইচ্ছা মতন একটা কিছু দিচ্ছি আর কি। হ্যাঁ, OH CH3 HH, ধরো এরকম একটা এক্সাম্পল দিল। এটার থেকে আমার কি করতে হবে, আমি সহর্ষে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম সহর্ষের প্রথম স্টেপ কি, আমার একটা অবলিক লাইন আঁকা, এরকম একটা লাইন আঁকতে হবে। আঁকলাম, এবার সামনের কার্বন কোনটা, এই যে যেটা আমার মাঝখানে আছে ডট দিয়ে আছে, তাহলে আমি তারপরে হলো আমার এরকম তিনটা বন্ড আঁকলাম। এইবার আমি দেখলাম এটা হয়তো স্ট্যাগার্ড পজিশনে আছে, মানে এক্লিপস না, তাহলে পিছনে আর এরকম আঁকবো না, আমার ওয়াইয়ের মতন আঁকতে হবে। তা ওয়াইয়ের মতন এঁকে দিলাম, এইবার আমার সাবস্টিটিউশন বসানো, আর কিছুই না, সামনেরটা তো ইজিলি বোঝাই যাচ্ছে, OH ডান দিকে H, এইদিকে CL, এখানে H, তারপরে এই এইচটা চলে আসলো এখানে, পিছনের এইচটা চলে আসলো এখানে, আর CST-তে এখানে, ব্যাস আমার সহর্স হয়ে গেল। সিমিলারলি কেউ যদি ধরো সহর্স দিল এরকম, আমাকে সহর্স বলে দিল, ক্লোরিন OH CH3 H Br H, এখান থেকে আমার নিউম্যান, এখানে আমি দেখেই বুঝে যাচ্ছে কি, দেখো দুই দিকে একই রকম ইনভার্টের ওয়াইয়ের মতন, তার মানে এরা এক্লিপসড। যেই বুঝে গেলাম এক্লিপসড, আমি একটা গোল আঁকলাম, তার মাঝখানে আমি ডট দিলাম সেন্টার, সামনেরটা করে নিলাম CL H BR, রাইট, পিছনেরটা পাস দিয়ে আঁকলাম, কি আছে ক্লোরিনের সাথে কে আছে, OH, তাহলে এখানে OH লিখে দিলাম, এইখানে মিথাইল সরি ব্রোমিনের সাথে কে আছে, মিথাইল, তাহলে এখানে মিথাইল করে দিলাম, এখানে H এর সাথে কে আছে, H, তাহলে এখানে হাইড্রোজেন করে দিলাম, রাইট। তা এরকম করে ইন্টার কনভার্সন করতে হয়, ফার্স্ট দিন মনে হতে পারে, কিন্তু এগুলো একটু পেন অ্যান্ড পেপারে তোমার প্র্যাকটিস করতে হবে। স্টিরিও কেমিস্ট্রি পড়ার জন্য সব সময় পাশে, মানে যখন পড়বে এটা একটা খাতা পেন্সিল এরকম রাখতেই হবে, শুধু জাস্ট পড়ে তুমি বুঝতে পারবে না, সব সময় ছবিটা আঁকতে হবে, তাহলেই একদমই ইজি, এমন কিছু ব্যাপার। ওকে, তাহলে আমরা সহর্স দেখলাম, নিউম্যান প্রজেকশন দেখলাম। থার্ড একটাই যাই, যেটা ওল্ডেন লিটারেচারে খুব নাম করা ছিল, এখনকার বইতে তুমি খুব একটা পাবে না এই স্ট্রাকচারটা, কিন্তু স্টিল আমাদের জানার কথা, এটা হলো ফিশার প্রজেকশন, এমিল ফিশারের উপর নাম করে ফিশার প্রজেকশন। হয়তো এরকম বই তোমাদের হায়ার সেকেন্ডারির বইতেও এরকম ছবি দেখেছ, রাইট, জাস্ট এরকম একটা ক্রস CL H, ধরো এখানে আছে H, এখানে আছে হয়তো OH, মানে এরকম একটা কিছু বললাম, জাস্ট এরকম স্ট্রাকচার। তো এর এখন দেখে আমি কি বুঝব, জাস্ট এরকম একটা হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, এটাও তো সেই ওই আগের আমাদের লাইন স্ট্রাকচারের মতনই দেখাচ্ছে, তাই না, ঠিক অনেকটা এইরকমই দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমি কীভাবে বুঝবো, তার ভাষাটা আমার জানতে হবে, যদি জানা না থাকে তাহলে মুশকিল, জেনে গেলেই ঠিক আছে। ফিশার প্রজেকশনে ফিশার বললেন যে এরকম করেও আমরা ডেবিট করতে পারি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ইন টু ডাইমেনশান, কারণ তখনকার দিনে তো এই মডেল থ্রি ডাইমেনশনাল, তোমার এই সফটওয়্যার টফটওয়্যার এতগুলো ছিল না, এখন অনেক ইজিয়ার, এখন একটা তুমি সফটওয়্যারে ছবি এঁকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো, তখন তো আমাকে কাউকে আরেকজন কাউকে বোঝানোর জন্য আমার ছবিটা এইভাবেই আঁকতে হতো। তাহলে সে কী করে বুঝবে, এখানে বলল যে যদি হরাইজেন্টাল লাইন, মানে এই যে হরাইজেন্টাল বন্ডগুলো আছে এই লাইনের উপর, দিস টু আর
অ্যাবাভ দ্য প্লেন, মানে টুয়ার্ডস দ্য ভিউয়ার, টুয়ার্ডস দ্য ভিউয়ার, টুয়ার্ডস দ্য ভিউয়ার। আর যে ভার্টিক্যাল লাইন, এটা হলো বিলো দ্য প্লেন, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, এই দুটো। এখন টুয়ার্ডস দ্য ভিউয়ার, অ্যাবভ দ্য ভিউয়ার, ফিশার প্রজেকশন এরকম বলে গেছেন। আমরা যদি এটাকে ধরো সহর্ষের ভাষায় নিয়ে আসি তাহলে কীরকম লাগবে? তাহলে সহর্ষের ভাষায় যদি আমি করতে যাই, তাহলে টুয়ার্ডস দ্য ভিউয়ার যদি হয় তাহলে আমার এরকম বন দিয়ে আঁকব। এটা একটু মোটা হয়ে গেল বনটা, যাই হোক। তাহলে এখানে কি হলো, আমার ও এইচ, এখানে হলো এইচ, অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার হলে হয়ে যাচ্ছে সিএল আর এইচ, এরকম। কিন্তু আমরা তো এইরকম ছবি দেখতে অভ্যস্ত না, তাই না? তাহলে ফিশার থেকে আমরা কিভাবে কনভার্ট করব টুয়ার্ডস শহরস কিংবা নর্মাল প্রজেকশন? অ্যাকচুয়ালি ফিশার প্রজেকশন আমাদের দেখবো আমরা যখন আরএস নোমেনক্লেচার করব, তখন এ খুব ইজিলি বোঝা যাবে। ওকে, ধরো এরকম তাহলে আমার অবস্থা, তার মানে ওএইচ আর এইচটা তোমার দিকে আছে, আর একটা সিএল আর এইচটা অন্য দিকে আছে। আমি আবার এই পয়েন্ট করে দিচ্ছি, ধরো এইটা এইচ ওয়ান, এটা হলো এইচ টু। ওকে, মানে একটা থ্রি ডাইমেনশনাল জিনিস, তুমি বুঝতেই পারছো, একটা টেট্রাহেড্রন, দুটা বন তোমার দিকে, দুটা বন তাহলে অটোমেটিক্যালি অন্যদিকে আছে। এখন এইভাবে তো আমরা ছবি আঁকি না, তাহলে কি করা যাবে? ধরো এই এইচ ওয়ানটাকে তুমি এমনভাবে ঘুরিয়ে তোমার দিকে নিয়ে আসছো, হ্যাঁ, আরও সামনের দিকে নিয়ে আসছো। এই সামনের দিকে আনার ফলে অন্যরাও তো ঘুরে টুরে যাবে, ঘুরে এমন একটা জায়গায় গেল যে কি হলো, এই ক্লোরিন আর হাইড্রোজেনটা অন দ্য প্লেন হয়ে গেল। এইটা এই তোমার দিকে টানার ফলে কি হচ্ছে, আমি কার্বনটা এইভাবে লিখলাম, হ্যাঁ, ক্লোরিনটা ঠিক অন দ্য প্লেন হয়ে গেল। এটা নিচে ছিল তো, এটাকে টেনে টেনে যখন উপরে আরও আর ঘুরিয়ে আনছি, তাহলে ক্লোরিনটাও তো উপরে উঠে আসছে। আমি আর একটা যখন একটা তোমার ওই ফিশার প্রজেকশন আর এটার একটা আলাদা অ্যানিমেশান আমি বানানোর চেষ্টা করব, মানে বানিয়েছি, হ্যাঁ, এটা আমি লিঙ্কটা দিয়ে দেব, দেখে নিও এটা কীভাবে হচ্ছে। হ্যাঁ, তাহলে ক্লোরিনটা আমার অন দ্য প্লেন হয়ে গেল, এবং সিমিলারলি এই হাইড্রোজেনটাও, এই এইচ টু যেটা আছে, দুই নম্বর হাইড্রোজেন, সেটাও আমার অন দ্য প্লেন হয়ে গেল। এইচ ওয়ানটা অবভিয়াসলি আমার অ্যাবাভ দ্য প্লেনই থাকলো, কিন্তু এই কাজটা করাতে কি হলো, এই যে ও এইচ যেটা ও এতক্ষণ উপরে ছিল, এ নিচে চলে গেল, ও এইচ হয়ে গেল। দুটো কিন্তু আলাদা কোনো কম্পাউন্ড না, হ্যাঁ, একদম একই জিনিস, দুটা একই জিনিস, বাট ডেপিকশনটা আলাদা, তার মানে এটার ইকুইভ্যালেন্ট, ফিশারের ইকুইভ্যালেন্ট এলো এটা। এটা আমার এইভাবে নর্মালি তোমার ছবি আঁকা হয়, এইরকম ছবি তুমি বইতে অনেক দেখবে। হ্যাঁ, কিন্তু যদি বলে ফিশার থেকে কনভার্ট করো এমনি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে, তাহলে কিন্তু তোমার এইভাবে ছবিটা আঁকতে হবে, বুঝে নিতে হবে। তা আমরা একটা জেনারেল দেখে নিই, তাহলে ফিশারের কী দাঁড়ালো, ধরো এ বি সি ডি এরকম যদি ফিশার প্রজেকশন থাকে, তাহলে এই দুটো হলো আমার অ্যাবাভ দ্য প্লেন আর এই দুটো বিলো দ্য প্লেন। তাহলে এই দুটোকে যদি আমি টেট্রাহেড্রাল মডেলে আঁকতে চাই তাহলে কীরকম হবে, বোঝাই যাচ্ছে। এটা হয়ে গেল ডি, হ্যাঁ, আর এটা হয়ে গেল আমার বি, এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল সি, তাই না? বুঝতে পারছো? ধরো এই দেখো, তুমি কী করে বুঝবে, এইটাকে এই যে ছবিটা যে কিংবা যে কোনো একটা ছবি নিয়ে নাও, এই ছবিটাকে আমি যদি আবার এটাকে ধরে ধরে এটাকে কান মুলে মুলে যদি আমি পিছনের দিকে নিয়ে যাই, এই দুটো তো আবার ঘুরে ঘুরে পিছনে চলে আসবে, তাই না? তার মানে কি, এই যে পিকচারটা, এটা আমি কোন ভিউতে দেখছি, আমি দেখছি এই যে বন্ড অ্যাঙ্গেল, এই যে ও কার্বন হাইড্রোজেন, একদম এই মাঝ বরাবর যদি আমি চোখটা দিয়ে দেখি, এখানে যদি আমার চোখটা রাখি,
তাহলে আমি কি করে দেখব, তাহলে আমার এই ছবিটা আসবে, তাই না? সিমিলারলি আমি যদি এই রকম দেখি, এইখান দিয়ে যদি ছবিটা দেখি, এইখান দিয়ে যদি, তাহলে আমার কীরকম লাগবে দেখতে? তাহলে আমার দেখতে এরকম লাগবে না, বি ডি আর এরা পিছন দিকে আছে, এ সি, রাইট? অ্যাকচুয়ালি যে নিউম্যান প্রজেকশন, ফিশার প্রজেকশন, সহর্স প্রজেকশন, এগুলো কি অ্যাকচুয়ালি তোমার ভিউয়ের অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করছে। সহর্স দেখছো অবলিকলি, নিউম্যান কীভাবে দেখছো একেবারে বন্ড বরাবর, আর ফিশার কীভাবে দেখছে, ফিশারের ছবিটা এই যে ক্রস চিহ্ন দিয়ে ছবিটা আঁকা, এটা কীভাবে দেখছি আমি, বন্ডের অ্যাঙ্গেলের মাঝ বরাবর দেখছি, একটা টেট্রাহেড্রনের একটা, যদি এই যে এটা তো একটা টেট্রাহেড্রন, এটা তো একটা টেট্রাহেড্রন, এই টেট্রাহেড্রনের একটা সাইড, এই টেট্রাহেড্রনের একটা সাইড, যে কোনো একটা সাইডের থেকে মাঝখান থেকে যদি আমি দেখি সাইডের মাঝ বরাবর, তাহলে আমার যেরকম লাগবে দেখতে, সেটাই হলো আমার ফিশার প্রজেকশন। ওকে, এবার ফিশার থেকে আমরা শিখে নিই, এখানে তো সহর্স নিউম্যানের, নিউম্যানের কোনো ব্যাপারই আসছে না, কারণ এখানে একটাই কার্বন আছে। হ্যাঁ, নিউম্যানও এইভাবে আঁকা যায়, কিন্তু একে বোঝার কিছু নেই আর কি। হ্যাঁ, আলাদা করে দুটো থাকলে কি হবে? আচ্ছা, আমরা ঠিক উল্টোটা আগে দেখি, আগে আমরা দেখি সহর্স থেকে নিউম্যান কিভাবে করা যাবে। তাহলে আচ্ছা সরি, সহর্স থেকে ফিশার। আচ্ছা ঠিক, সিমিলারলি তোমাকে যদি কেউ এরকম একটা থ্রি ডাইমেনশনাল দিয়ে দেয়, তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো যে তার কনভার্সনটা কীরকম হবে। তোমাকে যদি কেউ ধরো সিএল বিআর ওএইচ এইচ এরকম যদি দিয়ে দেয়, বললো এটাকে তুমি ফিশার করো, ফিশার তাহলে আঁকবো কী করে? ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি চেষ্টা করব যেন এইখান থেকে দেখছি, আমি ডট ডট দিয়ে যদি দরকার পড়ে আমি নিজের পছন্দ মতন টেট্রাহেড্রনও এঁকে নিলাম, এইখান দিয়ে যদি দেখি, আমি যদি এই দিকে থাকি তাহলে এই হাইড্রোজেন আর ওএইচটা তো আমার দিকে, আর ক্লোরিন আর ব্রোমিনটা আমার পিছের দিকে, হাইড্রোজেন আর ব্রোমিন তাহলে আমার হরাইজন্টালে থাকবে। এবার ডান দিকে কে আছে? ওএইচ, বাঁ দিকে এইচ, আমি তো ছবিটা উপর থেকে দেখছি, এক্স্যাক্টলি, আর তাহলে নিচে চলে আসলো বিআর, উপরে চলে আসলো সিএল। ওকে, ঠিক আছে, তাহলে আমার ইন্টার কনভার্সনটা হয়ে গেল। আমরা এখানে কি কনভার্সনটা দেখলাম, ফিশার থেকে এমনি থ্রি টেট্রাহেড্রাল স্ট্রাকচারে, আর এখানে দেখলাম টেট্রাহেড্রাল স্ট্রাকচার থেকে ফিশারে, ঠিক আছে? এবার আমরা যে যদি আরও অন্য বন্ড থাকে, মানে দুটা সেন্টার নিয়ে আমরা চিন্তিত হই, তাহলে সেগুলো আমরা দেখি। কেন গো, হরাইজনটা দেখো, আমি এই যে এই তীর বরাবর দেখছি, ঠিক আছে, তা আমি দেখছি আমার ডান দিকে আছে ওএইচ, ওএইচ আর এইচ দুটোই তো তাহলে আমার দিকে আছে, তাই না? আমি যদি এই এই যে এই এই বরাবর যদি আমি এই অ্যাঙ্গেলে যদি দেখি, এই এর বরাবর, তাহলে এইচ আর ওএইচ দুটোই তো আমার দিকে আছে, তা আমার যদি দিকে যদি থাকে তাহলে কি আছে, এরা টুয়ার্ডস দ্য ভিউয়ার, টুয়ার্ডস দ্য ভিউয়ার কে, হরাইজন্টাল লাইন, এই সরি ভার্ট হরাইজন্টাল লাইন, ঠিক আছে, আর অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার কে হচ্ছে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার হলো সিএল আর বিআর। ওকে, আমরা এবার দেখি কিভাবে এরা ইন্টার কনভার্সন করব। হ্যাঁ, সহর্স থেকে ফিশার, নিউম্যানটা তো আমরা হয়েই গেছে, নিউ সহর্স থেকে নিউম্যান, অথবা নিউম্যান থেকে ফিশার, আর অথবা সহর্স থেকে ফিশার, আমরা একটা নিউম্যান এই সরি আগে সহর্স আঁকি, আমরা জেনেরিকটাই করি। হ্যাঁ, এ বি সি ডি ই এফ, ঠিক আছে, এ বি সি, এখানে কি আমরা ধরে নিয়েছি ডি ই, দাদা আমি ওদের একটু গন্ডগোল করে ফেলাম, হ্যাঁ এখানে হবে দিস টু আর ডিফারেন্ট, হ্যাঁ এখন এটা করলে মুশকিল হবে,
জাস্ট 180 ডিগ্রি ঘোরানো আছে, মানে একটা এক্লিপস একটা স্ট্যাগার। কিন্তু ফিশার প্রজেকশনে কনভার্ট করার ফার্স্ট রুল, ফিশার প্রজেকশনে কনভার্ট করার ফার্স্ট রুল, প্রথমে এক্লিপস ফরমেশনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কাজে স্ট্যাগার্ড দেখ কি এক্লিপস দেখ, প্রথমে তোমাকে এক্লিপস ফর্মেই নিয়ে আসতে হবে। দেখো এটাকে যদি তুমি জাস্ট এই বন্ড বরাবর ওয়ান, এই যে এইটাকে এইটাকে ধরে যদি তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, জাস্ট 180 ডিগ্রি পিছনের কার্বনটাকে, ইট উইল বি সেম। তাহলে প্রথমে আমার ফার্স্ট রুল কি, ফার্স্ট স্টেপ হলো প্রথমে এক্লিপস ফরমেশনে নিয়ে আসতে হবে। যখন এক্লিপস ফরমেশনে আসলো, তখন আমি পুরো জিনিসটাকে উল্টো করে দিলাম, পুরো জিনিসটাকে আমি একদম ধরে এই কম্পাউন্ডটাকে ধরে একেবারে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। তাহলে কীরকম হবে, কিছুই না, আমরা ইনভার্টেড ওয়াই ছিল, এখন আমি ওয়াই দেখব, ওয়াই। তাহলে আমি ওয়াই দিয়ে লিখে নিই, সরি এখানে হবে এ, সিটা এখানে চলে আসবে, বিটা এখানে আসবে, ডি এখানে, ই, আর এখানে হলো আমার এফ। দেখে নাও একবার, তোমরা একবার চেক করে নাও, যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা এটাকে ঘুরিয়েছি, এ নিচে এসছে, বি ওখানে চলে গেছে, হ্যাঁ 180 ডিগ্রি উপরে চলে গেছে এটাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্লিপস আছে, বোঝাই যাচ্ছে, এর সাথে ডি, বি এর সি এর সাথে এফ, সি এর সাথে এফ, বি এর সাথে ই। ওকে, কেন এরকম করলাম, তাহলে আমার ফিশার প্রজেকশনের থিওরিটা বুঝতে সুবিধা হবে। থিওরিটা কী ছিল, যে হরাইজন্টাল লাইন তোমার দিকে, রাইট, এইবার আমি একদম উপর থেকে যদি দেখি, ঠিক ধরো তুমি একদম এটার উপরে চলে গেছো, হ্যাঁ মলিকুলটার উপর থেকে আমি যদি এখান থেকে দেখি ছবিটা, তাহলে কীরকম লাগবে, তাহলে আমি কি এরকম দেখবো না, আমার এরকম একটা লাইন আছে, ফাইন, এই লাইনের এইদিকে একটা হরাইজেন্টাল লাইন, এখানে একটা হরাইজেন্টাল লাইন, কেন হরাইজেন্টাল লাইন, কারণ আমি এখানে সি বিটাকে দেখছি, বাঁ দিকে আমার সি, ডান দিকে বি, এখানে ডান দিকে এফ, এইদিকে ই, ঠিক আছে এইটুকু অবধি দেখলাম। এইবার পিছন দিকে কারা আছে, ডি আর এ। এবার ফিশার প্রজেকশন কী বলছিল, তাহলে আমার হরাইজেন্টাল লাইনে এখানে হবে ডি, এখানে হবে এ, রাইট, এটাই আমার হলো ফিশার প্রজেকশন অফ দিস ওয়ান। আমার ছবিটা একটু গণ্ডগোল হলো, গণ্ডগোল মানে মাপটা ঝোপটা ঠিক হলো না, এরকম করে এঁকে দিতে হবে, সি বি এফ ই, ঠিক আছে। আমরা তাহলে শহর থেকে ইজিলি ফিশার প্রজেকশনে চলে আসলাম, নিউম্যান থেকেও একইভাবে আসবে। নিউম্যান প্রজেকশন করতে গেল আমাদের প্রথমে ওই, আমরা অ্যাকচুয়ালি এইভাবে তো এঁকেছি ছবিগুলো সবসময়, এই যে সামনেরটা কার্বনটা তো ইনভার্টের ওয়ায়ের মতন, আমাদের সোজা কথা এটাকে ঘুরিয়ে নিতে হবে, আমাদের ছবিটা তখন এরকম করে আঁকতে হবে, হ্যাঁ ছবিটা এইভাবে আঁকতে হবে, এইভাবে এঁকে নিয়ে আমাদের ফিশারটা করতে হবে, যেটা ডান দিকে বাঁ দিকে থাকবে সেগুলো হলো আমাদের একদম বন্ডের উপর থেকে দেখলে যেটা মনে হবে যে আমরা হরাইজেন্টাল লাইনগুলো হলো আমাদের দিকে, আর ভার্টিক্যাল লাইনের যেগুলো উপরে আছে আমার এই বনটা, তো আমাদের এই বনটাই, হ্যাঁ সেটা হলো এরকম। জাস্ট ধরো ওই কম্পাউন্ডটা আছে, উপর থেকে যদি কেউ রোলার চালিয়ে দেয়, রোলার চালিয়ে দিলে কী হবে, ফিশার প্রজেকশন হয়ে যাবে, কারণ ফিশার প্রজেকশনটা পুরোটা একদম যেন একদম টু ডাইমেনশনাল প্লেনে আছে। ওকে, তাহলে এরকম একটা পেলাম। এইবার আমাদের তাহলে কী হলো, ফিশার শহর থেকে ফিশার হয়ে গেলো। এবার আমরা একটা উল্টোটা করে দেখি, ফিশার থেকে একটা শহরতে যেয়ে দেখি, ধরো একটা র্যান্ডামলি আমরা নিলাম এ বি সি ডি ই এফ, হ্যাঁ কম্পাউন্ডটা কিন্তু আলাদা, দেখো দুটো কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ড, বোঝাই যাচ্ছে। আমরা র্যান্ডামলি একটা এরকম নিয়ে নিলাম, তাহলে এটার আমি সহর্সটা কীভাবে করব, সহর্সে এই যে বনটা আমি তো উপর থেকে দেখছি, তাহলে একে এখন আমি অবলিকলি দেখব, এরকম দেখলাম, হ্যাঁ ইনভার্টেড ওয়াই দিলাম দুই জায়গাতেই, ঠিক আছে। এবার দেখো ডান দিকে আছে ই, এখানে ই লিখে দিলাম, এটা সি, এটা ডি, এখানে কে আছে এফ, এখানে বি, এখানে এ, ফাইন।
আবার এখান থেকে যদি নিউম্যান কেউ করতে চায় তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট হয়ে গেল। এখান থেকে যদি কেউ নিউম্যান করতে চায় তাহলে হবে এরকম ই সি ডি এ বি এফ। ঠিক আছে, তাহলে এই যে আমরা এতক্ষণ কি ডিসকাশন করলাম, আমরা শুধু ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করলাম, এখানে কেমিস্ট্রির কিছু ছিল না, আমরা ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করলাম যে আমরা কিভাবে ছবিগুলো আঁকি। কারণ এর পরবর্তীতে আমরা যখন দেখব না হলে আমাদের খুব অসুবিধা হবে, একটার পর একটা লেগে লেগে থাকবে। আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম হলো প্রথম হলো আমাদের সহর্স প্রজেকশন, নিউম্যান প্রজেকশন, আর একটা হলো আমাদের ফিশার প্রজেকশন। এই তিন ধরনের প্রজেকশন দেখলাম, সহর্স, নিউম্যান, ফিশার, এই এবং তাদের ইন্টার কনভার্সন। ঠিক আছে,